দর্শক মন্ডলী, বিরতির পর আবার নিলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান লো এন্ড জাস্টিস। আপনার সঙ্গে আছি আমি শাহ সোহেল আমিন, আমাদের সঙ্গে আছেন আমাদের প্রিয় মানুষ, যে এই মানুষটি ফরমার জাজ ইন বাংলাদেশ জুডিশিয়ারিতে ছিলেন, বেস্ট কুতুবুদ্দিন আহমেদ শিকদার এমবি। তিনি আজকে আছেন আমাদের অনুষ্ঠানে আমাদের গেস্ট হিসাবে, আপনাদের প্রশ্ন উত্তর দিচ্ছেন। আমরা ছিলাম আপনাদের প্রশ্ন উত্তর পূর্বে, চলে যাচ্ছি আমাদের গেস্টের কাছে আপনাদের প্রশ্ন উত্তর নিয়ে। বেশ, আমরা যদি আমাদের 6 নম্বর প্রশ্নের উত্তর চলে যাই প্লিজ। হ্যাঁ, আমাদের বন্ধু মশিউর রহমান ভাই আপনি ফোন করেছেন লন্ডন থেকে। আপনি বলতেছেন আপনি ইটালিয়ান ন্যাশনাল, 3 বছর হয়েছে আপনি ইংল্যান্ডে এসেছেন, এখানে কাজ করেন 24 ঘন্টা বা পার্ট টাইম, 800 টাকার মতো, 800 পাউন্ডের মতো আপনার প্রতি মাসে হয়, বাইপাস আপনার হয়েছে, হার্ট অপারেশন, এখন মাকে দেখতে চাচ্ছেন, আপনার আম্মার বয়স হলো 72 ইয়ার্স, বারিশে সাহেব আমার মাকে আনতে হলে কতটুকু সম্ভব? শুনেন, আপনি ভাগ্যবান যেন আপনার পাসপোর্ট ইটালিয়ান এখনো আছে। আপনি আপনার মাকে আনতে হলে অন্য একজন ব্রিটিশ ব্যক্তি যদি তার মাকে 72 বছর বয়স্ক মাকে আনতে হয়, যে পরিমাণ কষ্ট লাগবে, ডিফিকাল্টি লাগবে, হার্ডশিপ লাগবে, মেহনত লাগবে, এর অর্ধেকও আপনার লাগবে না। তবে মশিউর রহমান সাহেব, আমি শর্ট করে বলি, এটা আপনি আপনার কাজটা কোনো কম্পিটেন্ট দক্ষ লয়ারকে দিয়ে করাবেন, কারণ একবার যদি গণ্ডগোল লেগে যায়, আমি আপনাকে একটা কথা বলি, ইউরোপিয়ানদের বেলায় ইফেক্টিভ এমপ্লয়মেন্ট দেখানো জরুরি। ইফেক্টিভ এমপ্লয়মেন্ট কাকে বলে? 18,600কে বলে না, ইফেক্টিভ এমপ্লয়মেন্ট বলে যে আপনি সত্যিকার অর্থে ইনকাম সাপোর্ট লেভেলের উপরে আপনি কাজ করেন কি না। এমনকি ইউরোপিয়ানদের ব্যাপারে এরকমও আইন আছে যে ডিপার্টমেন্টগুলো, গভর্নমেন্টের ডিপার্টমেন্টগুলো পুঙ্খানুপুঙ্খভাবে সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখবে না, কিন্তু এইটা আইনের বইয়ে লেখা আছে, কিন্তু প্র্যাকটিক্যালি দেখা যায় যে কোনো কোনো আমার এক ক্লায়েন্ট, আমার খুব ভালো ক্লায়েন্ট ঢাকার, ওনার অ্যাপ্লিকেশনটা রিফিউজ হয়ে গেল। তো আপনার ইফেক্টিভ এমপ্লয়মেন্ট রাখবেন, যাতে আপনি 5 বছর পরে আপনি এবং আপনার ফ্যামিলির এদেশে পারমানেন্ট সেটেলমেন্ট পায়, ব্রিটিশ হতে পারেন, এবং আপনি যদি লয়ার সাহেবের কাজ দিয়ে কাজটা করান, তাহলে এই যে আমাদের কলার নম্বর 5 মনে হয় তাহের ভাই নিজে নিজে করতে গিয়ে হুচট খেয়ে পড়ে গেল। আপনি নিজে নিজে করতে যাবেন না। আমার এক মামা ছিলেন, বলবো নাকি, আমার মামা হাফিজ সাহেব ছিলেন, গ্রামের মাতবর ছিলেন, খুব বুদ্ধিমান লোক ছিলেন, তো আমাদেরকে মাঝে মাঝে চুটকি দিয়ে আমাদের বুদ্ধি পরীক্ষা করতেন। উনি বলতেন, আচ্ছা বাগনারা তোমরা বলো তো দুনিয়ার মধ্যে সবচেয়েতে সহজ কাম কোনটি? তা আমরা বলতাম, মামা মনে হয় ফুটবল খেলা, কবাডি খেলা, মিষ্টি খাওয়া, চানাচুর খাওয়া, আইসক্রিম খাওয়া। না না, উনি একটার পরে আরেকটা বলতো, না এটাও সহজ না, এটা সহজ না। যে সময় জোহরের আজান হয়ে গেল, মামা চলে যাবে, বললাম মামা নামাজে চলে যাবেন, আপনি বলে দেন যে দুনিয়ার মধ্যে সবচেয়েতে সহজ কাজ কোনটা। তো মামা বলতেন, বাবা তুমি যে কাজ নিজের হাত দিয়ে করতে যাবে সেটা কঠিন, তোমার সবচেয়ে সহজ কাজ হলো তোমার পকেট থেকে টাকাটা অন্যকে দিয়ে দিবা আর সে কাজটা তোমার করে দিবে, এর চাইতে সহজ কাজ আর কোনোটা নাই। আপনি বুঝছেন মশিউর রহমান সাহেব, আপনি টাকা দিয়ে সলিসিটার সাহেবকে বলবেন আমি আমার মা চাই লন্ডনে, মাকে আইনা দেন, সে আনে দিবে, আপনি নিজে করতে গেলে হুচট খেয়ে পড়ার সম্ভাবনা বেশি। জি ধন্যবাদ দিচ্ছি, খুব সুন্দর করে উত্তর দেওয়ার জন্য। আমি লক্ষ্য করেছি প্রতিবারই যখন মা কোনো মায়ের সম্পর্কে কোনো প্রশ্ন আসে, আপনি এটা আলাদাভাবে মূল্যায়ন। ভাই আমার তো মা নাই ভাই, কি করব। জি আমরা চলে যাব আমাদের সম্মানিত কলারের কাছে এবং দেখব ধৈর্য ধরে কে লাইনে আছেন। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। ভাই সাহেব বললেন আমার মা। জি ভাইয়া শুনলাম, ভাইয়া আপনার নামটা কো প্লিজ। আমার নাম ইসলাম। ইসলাম ভাই হইতে হইরা আমার দুইটা কোয়েশ্চন আছে। ইসলাম ভাই কোন থেকে মাত্র? আমি লন্ডন থেকে কইলাম। লন্ডন থেকে মাত্র হোক আছেন। আমার দুইটা কোয়েশ্চন আছে। ফার্স্ট হইলো আমি ন্যাশনালাইজেশন দা অ্যাপ্লিকেশন করতাম। জি
So I'm the same in the field of tree manufacturing. Life in the kit is a plus B1 this year. Which is it? B1 this year. So if B1 to the American nationalization of the application for it, it has a hot number on a plus Amar level 3 diploma certificate as a. So ita beyond or instead of B1 ita dekhora jaibone ar second lilo question hilo amar the response of the application khori ami amar 6 months or income dile bala ni na ami pura ek bochor dile bala apna aflan prashno hilo apne indefinitely for shomoy je B1 ar life in the UK diye khorsoin okta dia oi boni naturalization eta first question. Yeah. Second question is, wife is the anta sign, taile, so much income like boni na ekbosor like boito? For ekbosor dile balo ibo na so much to dile balo. Balo ibo afne employer khoy don afna. Ami ekla ami. Na 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 afne khoy malikor kam khoroin. Ekzonor kam khoroin. Ekzonor kam khoroin. Ikan o khoto din dike kam khorra. Ba aman new job about nearly 6 months. 6 months, okay. 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 Italian citizen, 2012 সালের জি হ্যালো জি বলুন 2012 এর মার্চের 15 তারিখে আমি ইউকে তে আসছি আচ্ছা ওই হিসাবে 5 বছর হওয়ার পরে এই 2017 মার্চে আমি 5 বছর হয়ে যায় আমি এপ্রিলের দিকে আমি পার্মানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করেছিলাম আচ্ছা তো ওটা প্রথম চান্সরা রিপিট করে আমাকে রিফিউজ করছে আমার কিছুদিন জব সিকার ছিল তো পরে আবার আমি ওটাকে নতুন করে অ্যাপ্লিকেশন পাঠাইছি জব সিকারসের সাপোর্টিং দিয়ে জি তো তারপর নভেম্বরে ওরা আমাকে ওটা অ্যাকসেপ্ট করে নভেম্বরের 20 তারিখে আমাকে পার্মানেন্ট রেসিডেন্স কার্ড ইস্যু করে পাঠাইছে আচ্ছা কিন্তু ওখানে যে চিঠিটা লেখছে চিঠির মধ্যে ছিল ডিমেট ডেটটা যেটা আমার সেটা আছে 15 মার্চ 2017 এ আমার ইফেক্ট এখন আমার প্রশ্ন হচ্ছে আমি কি নেক্সট এই 2018 মার্চের 15 তারিখের পরেই কি আমি যে কোনো দিন অ্যাপ্লিকেশন করতে পারবো ন্যাশনালাইজেশনের জন্য না আমাকে সেই নভেম্বরের 25 পর্যন্ত অপেক্ষা করতে হবে সেটা ইন দি মিনটাইম আমি লাইফ ইন দি ইউকে এবং বি1 আমি পরে ফেলব আর কি রিসেন্টলি আমি প্রিপারেশন নিচ্ছি তো আমি যদি মার্চের পরে করতে পারলে আমি আগেই অ্যাপ্লিকেশন করবো অথবা নভেম্বরের পরে করতে হবে কিনা এটা সেকেন্ড কথা হচ্ছে আপনি কার্ডে আপনার আপনার যে কার্ডে দিয়েছে ওইটা ডেট কবে ইন্ডিপেন্ডেন্ট লিভ যে কার্ডটা দিয়েছে না হ্যাঁ ওইটা দিছে আমাকে ইফেক্ট দিছে মার্চের 15 তারিখ 2017 থেকে আচ্ছা ওখানে ডেট লেখা আছে নিচে যে এটা ডিমিট ওকে ফজলুর রহমান সাহেব ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্নের জন্য আচ্ছা ঠিক আছে আমি পরে জি আমাদের গেস্ট আপনার প্রশ্ন বুঝতে পেরেছেন আপনি টেলিভিশন সেটের সামনে থাকুন আমরা আপনার প্রশ্নের উত্তর পাবেন আমরা যাচ্ছি পরবর্তী কলার কাছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম জি ভাই আপনার নামটা কোকা আমার নাম দা রাজু আহমদ কিতা ভাইয়া জি রাজু আহমদ আমি বাড়ির নাম থাকে জি রাজু আহমদ ভাই কোক আছেন আমার একটা প্রশ্ন বাংলাদেশ থেকে একটা মহিলা ভিজিট গ্রান্ত আগে ও মহিলার দুইটা বাচ্চা আছে আনা দুটি আচ্ছা একটা 9 বছর একটা 10 বছর জি তো বাচ্চাগুলো আমার আন্ডারে আছে আমি গার্জিয়ান এক বছর হয়ে গেছে বাচ্চার স্কুল করার আগে তো স্কুলের মাস্টার লগে আমি অপেক্ষা মারছিলাম যে আমার একটা সার্টিফিকেট দিবেন তারা মা দেখতো স্যার বুঝলেন আমিও মহিলার অ্যাকাউন্টে 10 লাখ টাকা রাখাইছি আর একটা খাম দেখাইলাম আরো 8,000 টাকা বাংলাদেশ রাজু সাহেব বাচ্চান তো উদ্দেশ্য নেই জি বাচ্চান উদ্দেশ্য বাচ্চান কি লাইলা মাসারা আমি গার্জিয়ান আগে ফোন করেছিলাম আমার অনুষ্ঠানে
প্রশ্ন উত্তর পাই ভাই, আমরা গেস্টে আপনার প্রশ্ন বুঝতে পারছেন, ধন্যবাদ। বেশ, আমরা যদি উত্তর পর চলে যাই প্লিজ, ইসলাম ভাই ফোন করেছেন, করছেন কোন জায়গা থেকে তাইন? ইসলাম ভাই না, কলার নাম্বার 7, তাই তো? বি ওয়ান লাইফ ইন দ্য ইউকে সব তা ঠিক আছে, এখন ইসলাম ভাইয়ের প্রশ্ন হইল দুইটা। এক নম্বর হইল যে আমি ইন্ডিপেন্ডেন্ট লিভার সময় যে বি ওয়ান আর লাইফ ইন দ্য ইউকে বারিশা সাহেব দিয়া ইন্ডিপেন্ডেন্টলি পাইছি, ওটা দিয়ে আমি ন্যাচারালাইজেশন অ্যাপ্লিকেশন করতাম ফার্মনি, আপনি দেখুন যেন বি ওয়ান সার্টিফিকেটের মাঝে ভাই একটা ডেট থাকে, লাইফ ইন দ্য ইউকে যেদিন থেকে করবা সারা জীবনও লাগি ভ্যালিড, এক্সকিউজ মি, অর্থাৎ আপনি বিএ পাশ করেন যদি সারা জীবন যেভাবে বিএ সার্টিফিকেট থাকে লাইফ ইন দ্য ইউকে এরকম, একটার কোনো কোয়েশ্চেন নাই, ইট ইজ ভ্যালিড। কিন্তু বি ওয়ান সার্টিফিকেটের মাঝে দেখবা যেদিন আপনি অ্যাপ্লাই কররা এদিন পর্যন্ত একটা ভ্যালিডিটি আসেন না নাই, যদি ভ্যালিডিটি থাকে দেন ইউ আর সেফ, কথাটা খেয়াল করছেন। আরেকটা প্রশ্ন আপনি করছেন স্পাউস অ্যাপ্লিকেশন, এখন কইরা আমি তো ব্রিটিশ হয়ে যাইমু আশা করি, আর বিয়া করি যদি তাইলে ছয় মাসের খাজ দেখানি লাগবো নি না এক বছরের দেখানি লাগবো? শুনেন, আপনি কইরা ছয় মাস থাকি মাত্র দেখাইরা, যে এমপ্লয়মেন্ট যদি আপনি কাউন্সিলর কাম করেন বা আকলিশ ব্যাংকর কাম করেন অথবা ওলা কোনো স্পেক সেভারের কাম করেন, চার পাঁচ বছর তো কি যদি কয়েক বছর তাই কোনো ক্ষমতা হন, তো একটার যেহেতু রেকর্ড আছে পুরাতন একটার ছয় মাস দেখাইলে হয়ে যায়। আর আপনি যেন শুধুমাত্র আইফরে আনবার লাগে খাম দেখাইতা, ই খাম যদি নয় ভাই তা আই অ্যাডভাইস ইউ দেন ইউ মাস্ট নিড ওয়ান ইয়ার, এর চাইতে পরিষ্কার ভাবে করার কোনো এক বছর বাদে করেন যেন তো আর লম্বাদ পড়তা নাই, নতুবা একবার রিফিউজ হয়ে গেলে গিয়া আবার আরও তিন বছর আপনি দৌড়াইতে। থ্যাংক ইউ ভেরি মাচ। কলা নাম্বার 8 আমাদের বন্ধু ফজলুর রহমান ভাই আপনি ফোন করেছেন লন্ডন থেকে মনে হয়, ইটালিয়ান ন্যাশনাল আপনি, আপনি বলতেছেন যে আপনি 2012 সালের মার্চ মাসের 15 তারিখ এখানে এসেছিলেন, আসার পরে কিছুদিন আপনি ইনকাম সাপোর্ট নিয়েছিলেন, পাঁচ বছর পরে আপনি অ্যাপ্লাই করেছিলেন ঠিক 15 মার্চ 2017 সালে অ্যাপ্লাই করেছিলেন এই এই দেশে পার্মানেন্ট থাকার জন্য, ওরা ইনকোয়ারি টিনকোয়ারি করে আপনাকে দিয়েছে চার পাঁচ মাস পরে নভেম্বরে দিয়েছে। তো আপনার প্রশ্নটা হলো যে আমি যদি ব্রিটিশ সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করি আর এই বি ওয়ান এবং লাইফ ইন দ্য ইউকে বাড়ি শেষে পাস করে ফেলি তাইলে আমার এক বছর পূর্তি হবে কোথা থেকে? আপনি বলেছেন ওরা ইফেক্টিভ ডেট দিয়েছে ওই যে 15 মার্চ 2017, আপনার ওই তারিখ থেকে এক বছর পরে আপনি ব্রিটিশ সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারেন। তারপরেও আপনার যদি কোনো সন্দেহ থাকে আমার মনে হয় কাগজপত্রগুলো কোনো লয়ার সাহেবকে দেখিয়ে নিলে ভালো হবে। থ্যাংক ইউ। নাও আমার আমার বন্ধু সুহেল ভাই ইনশাআল্লাহ কাউন্সিলার হয়ে যাবেন, উনি বলতেছেন আমাকে শর্টকাট করে দেওয়ার জন্য, আপনারা ওনার জন্য দোয়া করেন বন্ধুরা। আমি আজকে আপনারা সকলকে বলেছি যে হোয়াইট চ্যাপেলের কথা, ব্রিকলেনের কথা, আমার অফিস যে ওয়ার্ডে হোয়াইট চ্যাপেলে সেই ওয়ার্ডের ইনশাআল্লাহ কাউন্সিলার হবেন আমার ভাই, দোয়া করেন আপনারা। ধন্যবাদ ইনশাআল্লাহ, আমিও দোয়া করি আপনার জন্য, কারণ দোয়া ব্রেতা যায় না বিশ্বাস করেন। আশা করছি আমাদের সব ভিউয়ার্সরাও দোয়া করবেন। কোরআন শরীফের আয়াত হলো আল্লাহ বলতেছে উজিবু দাওয়াতাদ দাই ইযা দান, লোকজন মানুষরা যখন দোয়া করে আমি দোয়া কবুল করি। আপনারা আমার কাউন্সিলর ভাই আমার ভাইয়ের জন্য একটু দোয়া করবেন যেন আল্লাহ যেন উনাকে ইহকাল এবং পরকালে কামিয়াব করে এবং আমার ওয়ার্ডের জন্য কবুল করে। জি আমিন। থ্যাংক ইউ। কলা নাম্বার 9 রাজু আহমেদ ভাই ফোন করছেন বার্মিংহাম থেকে। জি রাজু আহমেদ ভাই, বড় প্যাথেটিক প্রশ্ন, আপনার কাস্টডিতে আছেন দুইটা ব্রিটিশ বাচ্চা, তারার বাফে ওদেশ আনছেন, বাফর আগে বিয়া আছে বুঝাও যার,
বুড়া কি আমলো গিয়া বিয়া করছেন বাচ্চা দুইটা আইছে ওইছেন ই দুইটারে আনিলেছেন এখন তাইন মারা গেছেন এই বাচ্চা দুইটার মা আছেন আপনার ইয়ে বাংলাদেশ আপনার সাইরা ওখানে 10 লাখ টাকা জমা দিয়া বিচারির অদেশ আনতা আমি খুব সিনিয়র এক লয়ার কিউসির লোকে এই ধরনের একটা কেসের কথা মাতিছিলাম বুঝছেন আমার মনে হয় আপনি অ্যাপ্লাই করতে পারেন ভিজিটর লাগি কিন্তু আমার মনে হয় আপনি যদি সেটেলমেন্টর লাগি ফুরাফুরি অ্যাপ্লাই করতে পারেন বিচারির জামাই যদি মারা যায় বাচ্চা ওখানে থাকে আর আপনি যে কইরা পিপ ফাইন এই সার্কামস্টেন্সও ই 10 লাখ টাকা বাংলাদেশও দিয়া ভিজিটর লাগি অ্যাপ্লাই করলে একবার রিফিউজ হয়ে দিব এর চাইতে তান্ডে ওখানে সেটেলমেন্টও লাগে অ্যাপ্লাই করুক এতে যদি হাইকোর্টও যাওয়া লাগে হাইকোর্টের লাগে রেডি থাকবা কিন্তু আমার দিলে ডাকের আপনি আনতে পারবা বিচারিরে হাইকোর্টও গেলে আমি ফাদিনকে ফাটাইছিলাম এক সিনিয়র অ্যাডভোকেট জানি কত গেছে একদিনের হিয়ারিংও 5,400 পাউন্ড বিচারায় নিছে 4,500 পাউন্ড হিয়ারিংও আর বাকি 900 পাউন্ড ভিএটি আপনি যদি পয়সা খরচ করতে পারেন এই বাচ্চাইন্তর মা ওদেশ সেটেলমেন্টও লাগি আওয়ার আইন আছে আবার কইয়ার এই বাচ্চাইন্তর মা এদেশ আওয়ার আইন আছে আপনি বিজিট পয়সা খরচ না করিয়া সেটেলমেন্টও লাগি ওদেশ আনার চেষ্টা করোকা আমার মনে হয় ইনশাল্লাহ ইউল উইন জি ধন্যবাদ দিচ্ছি বেশ আমরা দর্শক মন্ডলী আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের টিভি স্ক্রিন সামনে যারা আছেন দুঃখ প্রকাশ করছি আপনাদের যাদের কল নিতে পারেনি আমরা আমাদের অনুষ্ঠান একদম শেষ প্রান্তে চলে এসেছি আগামী সপ্তাহে আবারও দেখা হবে আবারও নিয়ে আসবো আপনাদের প্রিয় অনুষ্ঠান লো এন্ড জাস্টিস ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন এবং সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের গেস্টের জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ